সমাজে তো চলে, কিন্তু আল্লাহর দ্রোহিতা, আল্লাহর বিরোধিতা, আল্লাহ জাল্লা ওয়ালা নিষেধ করেছেন, অথচ সমাজে শরম লাগে না, সমাজে কারো অসুবিধা নেই, তাই আমরা করে যাচ্ছি। তিনি আমাদেরকে এভাবেই ছেড়ে দেননি। দেখিয়েছেন দুই দুইটি পথ, তারপর বলেছেন আপনার এই উম্মত যারা দাবি করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া আল্লাহ নেই, সত্য ইলাহ নেই, ওয়ান্নাকা মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু, আর আপনি মুহাম্মদ আমার নবী এবং আমার বান্দা, যারা এটা স্বীকার করে তাদেরকে বলে দিন ইন্না হাযিহি তাযকিরা, নিশ্চয় এই কুরআন, এই সহিহ সুন্নাহ আমার রাসূল যা বলে, হাযিহি তাযকিরা, এটাই আমি আল্লাহর পথ, আমাল শাহাদাত ইলা রাব্বিহি সাবিলা। ও মুহাম্মদের বলে দিন এই কোরআন ও সুন্নাহ হচ্ছে আমি আল্লাহর পথ, এই দাড়ি রাখা, সালাত আদায় করা, হারাম না খাওয়া, মারামারি না করা, গীবত না করা, সুদ না খাওয়া, দাম্ভিকতা অহংকার অহংকার না দেখানো, ইন্না হাযিহি তাযকিরা, এটাই আমার পথ, নির্মমভাবে চলাফেরা করা, অবৈধ অশ্লীল কাজে লিপ্ত না হওয়া, মহিলা পুরুষের ভেদাভেদ পার্থক্য করে রাখা, পুরুষ পুরুষের কাজ করবে, মহিলা মহিলা কাজ করবে, পুরুষ নিম্নমুখী নিচের দিকে তাকিয়ে হাঁটবে, মহিলাদের দিকে তাকাবে না, মহিলারা এমন ভাবে চলাফেরা করবে না যে পুরুষ তাকে দিকে আকৃষ্ট হয়ে তার উপরে পাগল হয়ে আত্মহত্যা করতে গাছে ঝুলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযিহি তাযকিরা, এগুলো আমার পথ। তো ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যার মন চায় সে এটা নিয়ে নেবে। আল্লাহ প্রতিদিন হিসাব করবেন না, আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি সুদ খান, ঘুষ খান, চুরি করেন, চালানি করেন, নেতাগিরি করেন, অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার যাই করেন, আপনি যেই হন, আপনি আল্লাহ বলছিলেন বিহামদুল্লাহি জাল্লা ওয়ালা ইয়াউমুল হিসাব ওয়া হুয়া ইয়াউমুল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন বিচার করবেন আপনার। আপনি মনে করছেন আপনি এখানে পাঁচ ওয়াক্ত নামাজ চলে গেছে, আপনি পড়েননি, অথচ আপনি জীবিত নিঃশ্বাস নিচ্ছেন, আপনি সুস্থ, আপনি হাঁটছেন, আপনি আট দশটা জুজুতের চেয়ে তো ভালো ইনকাম করেন, দ্যাট ডাজন্ট মিন আল্লাহ লাভস ইউ, এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসে। তিনি বলে দিয়েছেন ইন্না হাযিহি তাযকিরা, এইটা আমার পথ, কোরআনুল কারীম, লা ইয়ানতিকু আনিল হাওয়া, এই যে লোকটাকে দেখছো ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমরা ওকে দেখছো, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, এ প্রবৃত্তি অনুসরণ করে না, মন গড়া কথা বলে না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যখন এর উপরে আমি আল্লাহ করে ওয়াহী নাযিল করি তখনই সেই বিধান দিয়ে যায়, তখনই সে তোমাকে আদেশ করে অথবা নিষেধ করে, সে অনুমান করে কথা বলে না। আপনি মনে করছেন আপনি ভালো আছেন, ফেরাউন আপনার চাইতে অনেক ভালো ছিল, আপনি কি মনে করেন? ফেরাউন একমাত্র গুটি কয়েক, হাতে গড়া কয়েকজন মানুষের মধ্যে সে একজন। ফেরাউন বলল, এই আমার চাইতে বড় আল্লাহর কে আছে এখানে? আমি যা বলি তা, আপনার এখন অত ক্ষমতা হয়নি, যে আপনি পাসপোর্ট 6 ইঞ্চি হতে পারেন, থাপ্পড় দিলে দুজন শুয়ে যাবে, লাঠি দিয়ে বাড়ি দিয়ে একজনের মাথা ফেটে ফেলতে পারবেন, এত টাকা উপার্জন করতেছেন, হোক সেটা হারাম অথবা হালাল, 10 জন 20 জন মানুষ কিনতে পারবেন আপনার চামচামি করার জন্য, লাকিন আপনি এখনো ফেরাউনের মতো হতে পারেননি। আপনি বোঝেন একটা লোকের কতটুকু আধিপত্য থাকলে সে এলান করে। ফাকাল, অতঃপর ফেরাউন বলল, আনা রাব্বুকুমুল আলা, ওহে মিশরের বাসী, আমার চাইতে বড় আল্লাহর কেউ নাই, আমি সবার রব, আর আমার চাইতে বড় রবই নাই, থাকলে দেখা। আপনি কি বলেন আপনি? নো ইয়া শিবাব, ইয়া নাস, যুবক ও মানুষ, ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহকে ভয় করো, অভিনয় করে নয়, নাটক
লোক করে নয়, লোক দেখানো ভাবে নয়, ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেছে আপনি আমি অভিনয় করব, নাটক করব, লোক দেখানোর জন্য আল্লাহকে ভয় করব, বলবো আমি মুসলিম সালাত আদায় করি না, বলবো আমি মুসলিম সারাদিন মদের আড্ডায়, বলবো আমি মুসলিম সারাদিন মেয়েদের উত্তপ্ত করা, ইফতিজিং করা, বলবো আমি মুসলিম সারাদিন অবৈধ কাজকর্মে লিপ্ত হওয়া। এই জন্য আল্লাহ জাল্লা ওয়ালা ওয়াহুয়া রব্বুকুম ওয়াহুয়া ইয়ালামু কুল্লা শাই আনিন নাস, আল্লাহ জাল্লা ওয়ালা তিনি তোমাদের স্রষ্টা, তিনি তোমাদের দ্রষ্টা, ওনার কাছে তোমাদের প্রত্যাবর্তন, ওনার কাছে তোমাদের সবার আমাদের সবার বিচার। তাই তিনি তোমাদের ছলনা আমাদের ছলনা বোঝে, তাই তিনি বলেন যে ইত্তাকিল্লা, তিনি বলেন যে আল্লাহকে ভয় করো, তিনি বলেছেন ইত্তাকিল্লা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি যেভাবে ভয় করা উচিত। আপনি কি পয়েন্ট বুঝতে পারছেন? দেখুন আমার কাজ বলে যাওয়া, আপনার কাজ যতটুকু গ্রহণযোগ্যতা গ্রহণ করা। মনে রাখবেন ইয়া নবী সালাম আলাইকা বললে আপনার কাছে দোষের কিছু মনে হয় না, তবে এই মূল্যবান সময় ওটা বলবো না। আমি আমি ইউসুফ জুলেখার প্রেম কাহিনী শুনাইতে জানি না, মাবুদুও বলে 10 মিনিট টানতে পারি না, এখানে কথা বলতে আসছি 30 মিনিট কথা বলবো, 30 মিনিটে যদি 2 মিনিট আপনার কাজে আসে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনার কাজে না আসলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুনুন কথা বলি উপরওয়ালার সন্তোষের উদ্দেশ্যে, আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকে এখানে আমার সাথে বয়সে বড় আছেন, আমি হয়তো মাইকটা পাওয়ার কারণে কথা বলছি, হাত পা নাড়িয়ে কথা বলি, আপনারা কেউ মনে কষ্ট নিন না, আপনারা আমার চাইতে অধিক জ্ঞানী মানুষ এখানে উপস্থিত আছেন, মেহমান হিসেবে নিয়ে আসছেন, তাই আপ্যায়ন করছেন, কথা বলার সুযোগ দিচ্ছেন, জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। তবে শুনুন কথা, আমি হিসেবই করে নিই, আপনারা কজন আছেন এখানে? একজন আছে ওয়াহুয়া রব্বানা, তিনি আমাদের প্রতিপালক, যিনি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে। কিরামান কাতিবিন, আছেন সম্মানিত লেখক বর্গ, ইয়ালামুন, এই লেখক বর্গরা জানে, মা তাফআলুন, যা তোমরা করো। আমি যদিও আমাকে বলা হয়েছে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে, আজকালকে আসলে যুবক আর বুড়ো বোঝা যায় না, কে যুবক কে বুড়ো, সবাই সেম অপরাধে লিপ্ত। আপনি মদ গাঁজা টেলিভিশন সিনেমা নাটক নষ্টামি অবৈধ সম্পর্ক স্ত্রীর উপরে জুলুম ছেলে সন্তানের উপরে জুলুম আপনি যুবক আর বৃদ্ধ একসাথে পাবেন। এখন দেখুন আমি কারো বদনাম করতে আসিনি, তাই আমি বলছি যে যুবক দিয়ে কথা বললে আর হচ্ছে না, বরঞ্চ মুরব্বীদের চাইতে অনেকটা এগিয়ে অনেক ক্ষেত্রে যুবকরা। আমি যুবকদেরকে অকর্মা বলতে বলিনি বা এটা বলিনি, ভুল বুঝিয়েন না, বলতে বুঝেছি যে যেই বৃদ্ধকে আমি বৃদ্ধ মনে করি সেই বৃদ্ধ তো তাকে বৃদ্ধ মনে করে না, এখনো আয়নার সামনে দাঁড়িয়ে চুল আছড়া মনে করে ওয়াও আই এম লুকিং সো গ্রেট, আমি দেখতে সেই রকম, আপনি দেখছেন তার চুল পাকা, সে দেখতেছে যে ওয়াও এই চুলটা সাদা হওয়ার কারণে সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে, দ্যাটস মিন আই লাভ ইউর পাওয়ার আরো বেড়ে গেছে। আপনি বুঝেননি, আপনার মনে হচ্ছে সে বৃদ্ধ, বাট সে প্রতিদিন এই আয়নার সামনে দাঁড়ায়, তাকে একদিনও তার পরিবর্তন মনে হয়নি। সেই জন্য মানুষদেরকে বলবো হুয়াল্লাযী ইউসাউউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম, তিনি আল্লাহ মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদেরকে আকৃতি গঠন করেন, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। ওয়া হুয়াল্লাযী আনশা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন, আর তিনি আল্লাহই তোমাদের জন্য কান চোখ ও অনুভব অনুভূতি, এই যে তোমরা আমরা দুঃখ পাইলে অনুভব করি কষ্ট পাইলে অনুভব করি, তিনি আল্লাহ এই অনুভূতি শক্তি সৃষ্টি করেছেন। আর তিনি বলছেন যে আল্লাহ বলছেন আমরা মানুষরা নাকি খুবই অল্প কৃতজ্ঞতা প্রকাশ করি। ওয়াহুয়াল্লাযী যারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, আর তিনি তোমাদেরকে জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এবং তোমরা আমরা সবাই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব। ওয়াহুয়াল্লাযী ইউহী ওয়া ইউমীত ওয়া লাহু ইখতিলাফাল লাইল ইখতিলাফুল লাইল ওয়ান নাহার আফালা তাআকিলুন, আর তিনি আল্লাহ জীবিত করেন এবং মৃত্যু দেন, আর আল্লাহর অধিকারে রাত ও দিনের পরিবর্তন, তবু কি তোমরা বুঝবে না? বাল ক্বালু মিসলা মা ক্বাল আল আউয়ালুন, বরং তারা বলে যেমন বলেছিল তাদের পূর্ববর্তী কুফফাররা মুশরিকরা, ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাব ওয়া ইযাম আইন্না লামাবউসুন, আল্লাহ বলছে যে জমিন আর জমিনে যা আছে স্রষ্টা কে, জীবন এবং মৃত্যুর মালিক কে, রাত এবং দিন কার হুকুমে হয়,
আল্লাহ বলছে যে তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ বলছে তোমরা কি তবুও অনুভব করবে না, উপলব্ধি করবে না যে আমি আল্লাহ, আমার আদেশে চাঁদ উঠে সূর্য জাগে, আমার আদেশে রাত্রি হয় দিন হয়, আমার আদেশেই রক্ষণাবেক্ষণে তুমি মায়ের গর্ভে বেঁচে থাকো উইদাউট বাহিরের কোনো অক্সিজেন, হাওয়া বাতাস ছাড়া। আমি তোমাকে 10 মাস, 9 মাস, 11 মাস, 8 মাস, 7 মাস, যাকে আল্লাহ যতদিন পেটে রাখে, 10 মাস 10 দিন এটা সঠিক তথ্য নয়, কেউ 8 মাসে হয়, কেউ 9 মাসে হয়, কেউ 10 মাসে হয়, তাই কথাকে কথার মতো করে বলতে হবে, একবার ছল্লক করে কবিতার মতো করে মিলানোর জন্য বলা লাগবে না, বাস্তবমুখী কথা বলতে হবে। বুঝে আসতে না আসে নাই, তিনি আল্লাহ আমাদেরকে মাতৃগর্ভে রাখে, সেখানে আমাদেরকে জীবিত রাখে, তিনি বলছেন যে আমি তো, আফালা ইয়াকিলুন, ও মানুষরা এখন কি অনুধাবন করবা না, এ তোমরা মরে যাচ্ছ, এ তোমরা জন্ম হচ্ছ, এটা যেমন সত্য আমার কাছে ফিরে আসবা, এটাও কি কি সত্য? আচ্ছা এবার আল্লাহ প্রশ্ন করতেছে, পাল কালু, প্রশ্ন আল্লাহ মানুষের পক্ষ থেকে মানুষের চরিত্রের স্বীকৃতি দিচ্ছে, কি বলছে? বাল কালু, তারা বলে, মিথলা মা কাল আল আউয়ালুন, যেমনটা এদের পূর্ববর্তীরা, পূর্ববর্তী মানে বুঝছেন আপনি, আপনার বাপদাদা না, আমার বাপদাদা না, এই যে মুসা আলাহি সালামের উম্মত ছিল, ঈসা আলাহি সালামের উম্মত ছিল, এভাবে যত নবী রাসুল আসছে পৃথিবীতে উম্মত তো ছিল, কেউ নবী রাসুল স্বীকার করুক আর না করুক ওনারা তো ওই সম্প্রদায়ের নবী ছিল। আপনি সুন্দর একটা উদাহরণ দিই, দেখেন রাজনীতি আমি বুঝি না, আগে থেকে বলে দিচ্ছি, তা আমার কথা বিয়াদ নেবেন না, ধরেন শেখ হাসিনা এখন আমাদের সরকার, এবার বিএনপি যে করে সে মানুক আর না মানুক, এখন প্রধানমন্ত্রী কে ধরেন, এরপরে সে বিএনপি চলে আসলো, আওয়ামী লীগ মানুক না মানুক সরকারকে আপনি মানলেন না, কিন্তু উনি তো গভর্নমেন্ট, আপনার হাজার তর্ক থাকবে, হাজার যুক্তি থাকবে। তো যেই নবী রাসুল যখন আসছে, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি হিন্দুদের নবী না? তিনি সবার নবী, কিন্তু সবাই ওনার উম্মত নয়। আপনারা এই লজিকটা আজ পর্যন্ত কখনো ভেবে দেখেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে উনি যখন নবুয়ত পেল সবার জন্য কি? তিনি সবার নবী। আচ্ছা এবার উনি সবার নবী হলে সবাই ওনার উম্মত না? না, ওনার উম্মত সেই যেই ওনাকে ওনার মতো করে মানে, উনি যেভাবে বলেছে সেভাবে মানে সেই ওনার উম্মত। যে ব্যক্তি ওনার নাম করে এমন কিছু প্রচার করলো, কার নাম করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বললো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেই এমন কোনো কথা বললো যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, বললো যে সে তার থাকার জায়গায় জাহান্নামে করলো, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়, তার মানে উনি ওনার উম্মতের পরিচয় দিয়ে গেছে। আর আল্লাহ বলছে যে এইটা মুহাম্মদ সবার নবী, যেই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি উম্মত। আর এই নবী স্বীকার করুক আর না করুক, এই আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল কে স্বীকৃতি দিতে? আল্লাহ। খালাস, তো এই জন্য আল্লাহ বলছেন যে বাল ক্বালু মিসলা মা ক্বালা আল আউয়ালুন, এরা বরং বলে এদের আগের লোকগুলোর মতো কি? ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আ ইন্না লামাবউসুন, তারা বলে আমাদের মৃত্যু হইলে এবং আমরা মাটির সাথে একেবারে মাটির সাথে মিশে গিয়ে মাটির সাথে অস্তিত্ব যদি আমাদের বিলীন হয়ে যায়, মানে তারা বলতো কি আমরা যদি মরে যাই আর মৃত্তিকা হয়ে যাই, আমরা যদি মরে যাই মাটি আমাদের খেয়ে ফেলে, মাটি আমাদের একদম ধ্বংস করে দেয়, আমাদের কোনো অস্তিত্ব যদি আর খুঁজে না পাওয়া যায়, আমরা তারপরেও কি আবার বেঁচে উঠব? ওয়াল্লাহি আগের যুগের কাফেররা, আগের মুশরিকরা যে প্রশ্ন নিজেকে করছে, আজকে মুসলিমরা সেই প্রশ্ন নিজেকে করে না। বলেন তো আপনি কখনো ভাবছেন এরকম? আমরা ভাবি না, আল্লাহ ওদের ব্যাপারে আমাদের ব্যাপারে স্বীকৃতি দিচ্ছে যে ওরা বলে যে মরে যাব, মৃত্তিকা হয়ে যাব, ছাই হয়ে যাব, পুড়ে ফেলবে, পানিতে ডুবে মারা যাব, লাশ কেউ খুঁজে পাবে না, পচে পানির সাথে মিশে যাব, বাঘে খেয়ে ফেলবে, ভাল্লুকে খেয়ে ফেলবে, অজগরে খেয়ে ফেলবে, বিমানে উঠে ব্লাস্ট হয়ে মরে যাবে আগুনে, কিছুই পাওয়া যায় না, তারপরও কি আমাদেরকে আবার বাঁচিয়ে তুলবে? এরকম তারা প্রশ্ন করতো, তাই তারা নবীর প্রতি ঈমান আনে নাই। তারা কেন নবীর প্রতি ঈমান আনে নাই? তারা মনে করছে যে মরে গেলেই শেষ, আর কোনো পুনরুত্থিত হাসরের মাঠ নাই। কি আপনারাও কি এমনটা মনে করেন? তাহলে দাড়ি কেন কাটেন? আচ্ছা দাড়ি, এটা সবাই বোঝেন এই জন্য বলি, তবে দাড়ি এই পৃথিবীতে সলাতের কম্পেয়ার কোনো ইবাদত নাই, নামাজ বুঝতেছেন তো, এই পৃথিবীতে নামাজের কোনো বিকল্প নাই, রোজা না থাকলে পরে থাকা যায়, অসুস্থ হলে কাফফারা দেওয়া যায়, হজ না করতে পারলে আরেকজন দিয়ে করানো যায়, জাকাত, হঠাৎ করে গরিব হয়ে গেলেন, ব্যবসা হয়ে গেছে, জাকাত ফরজ, জাকাতের লিস্ট থেকে আপনি বাদ পড়ে গেলেন, আপনাকে দিতে হবে না,
বুঝছেন না বুঝেন নাই, একটা মাত্র ইবাদত সলা, এটার কোনো বিকল্প আর নাই। আপনারা কি মনে করছেন নেবেন যদি আমি একদম মানে বড়দের মতো করে কথা বলি, মুরব্বীরা আছেন এখানে, বলি শোনেন, আপনাকে যে বলছে আপনি মুসলিম সেও ভুল বলছে, আপনিও ভুল জানছেন। আপনি বলেন তো মুসলিমের পরিচয় কি আল্লাহ দিবে না মানুষ দিবে? মানুষের মধ্যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবে নাকি অন্য মানুষ দিবে? তিনি বলেছেন যে মান তারাকা সলা, যে সলাত ছাড়লো ফাকাদ কাফার, সে কাফের, সে কুফুরি করলো। তো কিভাবে? যে ব্যক্তি যেই ওয়াক্ত ছাড়লো সে ওই ওয়াক্ত কুফুরি করলো। একেবারে ধরেন ফেরাউনের মতো না, নমরুদের মতো না, যে কাফের হয়ে গেল, যে আসর পড়ে নাই তার ইমান চলে যায়, মাগরিব পড়লে ইমান আসে। কিন্তু আপনি কি বলতে পারেন যে আপনি আসর পড়েননি মাগরিব পর্যন্ত বাঁচবেন? হাত তোলেন তো কারা কারা ফজর পর্যন্ত বাঁচবেন? আমি আপনাদেরকে আরো সাহসী পাইছি, আমি ভাবছি আপনারা আরো শহরের মানুষ, সারা জীবন গ্যারামে ওয়াজ করছি, আমার 10-15টা ওয়াজই শহরে হয়েছে, এর মধ্যে ধরেন এটা একটা, ছোট মানুষ আমি জানি যে শহরের মানুষ অনেক সাহসী, দাম করে কিছু হলে গাড়িতে আগুন লাগাই দেয়, কিছু হলে মাথা ফাটায় 6 জনকে হাসপাতালে পাঠায় দেয়, 3 জন জেলে যায়, আবার 4 জন যায় বাইর করে নিয়ে চলে আসে। তো সাহসী না কম সাহসী? কিছু হলে লাঠি ছোটা নিয়ে বের হয়ে যায়, কিছু হলে বলে বাজি আড়ে নয়শো কি, আমি তো চিটুঙ্গে পারি না, মানে বোঝাতে চাচ্ছে যে এদিকে আসতে পা ভাঙিয়ে দিব, ক্ষমতা আছে, সাহসী মানুষ, বীর, মুক্তিযোদ্ধা বলতে পারবো না, বীর বলতে পারি, দাম্ভিক মানুষ, সাহসী মানুষ। বলেন তো কে কে ফজর পর্যন্ত বাঁচবে গ্যারান্টি দিতে পারে? হাত তোলেন। আমি বাঁচবো কিনা আমি জানি না, আমি তাই তুললাম না, আমি হাত নামায় ফেললাম। আপনাদের মধ্যে কে আছেন ফজর পর্যন্ত বাঁচবেন? কি বলেন? ঈশান নামাজি অনেকে পড়েন নাই, কারণ ফজর থেকে ভালো হয়ে যাবেন এই জন্য, এই যে আপনি বাঁচবেন আপনি জানেন, তো এখন হাত তুললেই তো হয়। আপনি মুখে একটা বলেন, আপনার কার্যকর্ম অন্যটা বলেন, বললাই আমি কি আপনাদেরকে কাফের বলতে আসছি এই জায়গায়? বলেন তো একজন বক্তা কি শ্রোতাকে কাফের বলতে আসে, নাকি শ্রোতাদেরকে কুফুরি থেকে ফিরাইতে চায়? আমার সাথে একটু কথা বলিনি এবার। তাহলে আপনারা ভাবেন না যে আমি আপনাদেরকে কাফের আর মুশরিক বলার জন্য আসছি, আমি বুঝাতে চাচ্ছি যা আপনি করেন যখন আমার মুখ থেকে তা শোনেন আপনার এত শরম লাগে, এত খারাপ লাগে, তাহলে এটা আপনি করেন, চিন্তা করেন, যেই জিনিস শুনলে আপনার এত খারাপ লাগে ওই জিনিসটা আপনি প্রতিনিধিত্ব করতেছেন, এটা কত জঘন্য। আমি কি বুঝাতে পারছি এবার? ক্লিয়ার? তাহলে এখানে কেউ নাই যে ফজর পর্যন্ত বাঁচবে হাত তুলতে পারবে? কেউ আছে? অথচ ওই মা ধিক্কার জানাই ওই মাকে, ধিক্কার জানাই ওই সমাজকে, ধিক্কার অপবাদ দিয়ে যাচ্ছি ওই মা এবং ওই বাবাকে, যার ম্যাট্রিক পড়া ছেলে দাঁড়িয়ে রেখেছে তার বাবা আর মা বলে ইউনিভার্সিটিতে গেলে রাখিও, এমনভাবে বলে মনে হয় যেন ছেলের জীবনটা নিজের হাতে, ইউনিভার্সিটি পর্যন্ত বাঁচবে তার গ্যারান্টি আছে। আফসোস, ফজরে ছেলে সন্তানকে জাগায় না কেন? 8টা বাজে কোচিং আছে। ধিক্কার ওই মাকে যে ফজরের সময় জাগায় না কারণ 8টা বাজে ক্লাস আছে, ওই মা তো ওইটা মেনে নিয়েছে যে তার ছেলে 8টা পর্যন্ত বাঁচবে, এই গ্যারান্টি সে নিয়ে নিয়েছে। কি আমি মিথ্যা কথা বলতেছি? অযৌক্তিক? ধিক্কার ওই পুরুষকে যাকে বলেছি সিগারেট ছেড়ে দাও, সে বলেছে আর কয়দিন, টেনশনটা একটু বেশি তারপরে ছাড়বো। বলেছি মদ ছেড়ে দাও, মদখোর যখন মদ পান করে, ইয়াবাখোর যখন ইয়াবা সেবন করে, তার ঈমান তার সঙ্গে থাকে না, তার ঈমান তার দেহ থেকে বেরিয়ে মাথার উপরে ঘুরতে থাকে, কালো হয়ে থাকে, ছেড়ে দাও এই ইয়াবা। সে বলছে প্রেমিকার সাথে বড় ঝামেলা চলতেছে, বিয়েটা সেটেল হয়ে গেলে ছেড়ে দেব, সে গ্যারান্টি দিচ্ছে সে বিয়ে পর্যন্ত বাঁচবে। আফসোস ওই যুবক যে মিথ্যেবাদী যুবক, ওয়াজের মাহফিলে ভীত হয়ে থাকে, ওয়াজ থেকে বেরিয়ে দাম্ভিকতা দেখায়, এখানে কেউ হাত তুলতে পারলো না যে সে ফজর পর্যন্ত বাঁচবে, প্রত্যেক মানুষ ভালো হয়ে যাবে কালকে থেকে ভালো হবে, কত গ্যারান্টি দিচ্ছে আজকে বেঁচে থাকবে সে? আফসোস। যাই হোক, আমি নসিহা করবো ইনশাল্লাহ যুবকদেরও, আপনাদেরও ইনশাআল্লাহ তাআলা, দেখুন ওয়াজ মাহফিল হজ সাদাকা ওয়াল উমরা কুল্লু শাই আলাইহি, যা কিছু আছে আল্লাহি কিচ্ছু কাজে আসবে না যদি সলাৎ না থাকে, আর এই সলাৎ তো কাজে আসবে না যদি শিরিক মুক্ত ঈমান না থাকে। বুঝে আসছে? শিরিক নিয়ে বললে এখন কয়েকজন উঠে হয়তো মাইরে শুরু করতে পারেন, কারণ শিরিকের বহু ব্যাখ্যা আছে এখানে। শিরিকের কি আছে? বহু ব্যাখ্যা আছে। যেমন এখানে আমার ইসলামের আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি, মনে কষ্ট নেবেন নাকি আপনারা? দেখেন যুবক মানুষ দু চারটা খাইলে ইনশাল্লাহ আশা করি সহ্য করতে পারবো, তাই শোনেন মাথায় মুথায় মারেন না, পরে মরে গেলে মাটার কেসের আসামি হবেন, শেখ হাসিনা সরকার যেমন ঝুলাইতে আছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কদিন খবর দেখছেন কয়টা ঝুলতে আছে? খবরদার, মারবেন তো ঠিকভাবে মারেন যাতে না মরে যায়। শোনেন বলি আপনাকে,
আপনি এমন অনেক কাজ করেন, তারপর যখন আপনাকে বলা হয় যে তুমি এটা কেন করছো, আপনি বলছেন যে এটা রাসূলুল্লাহর শানে, এটা আল্লাহর শানে, এটা মুরব্বির শানে, এটা ধর্মের খাতিরে, এটা দ্বীনের খাতিরে, এটা 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 সমাজের খাতিরে, আপনি বলছেন যে এটা রাসূলের শানে, অথচ রাসূল বলে যায়নি, এটাই জাহান্নামে আপনাকে করে দেবে। মানে রাসূল কোনো কিছু অপরিপূর্ণ রাখেনি, বুঝতে পারছেন না, পারি না। আপনি যখন নতুন কোনো কাজ করেন আর বলেন এটা কি খারাপ কাজ, যে এটা ভালো কাজ হওয়ার কারণেই আপনি জাহান্নামে যাবেন, কারণ আপনি কে যে নতুন ভালো আবিষ্কার করলেন, রাসূলে ভালো দিয়ে যায়নি। আমি কি বুঝাতে পারছি না, পারি নাই। যাই হোক, অন্যদিকে চলে গেলে আপনারা আসলে পরে ঝামেলা করবেন, খের ইনশাল্লাহ পরিচিতি পর্ব, তো টুকটাক কথা বলে যাব, আল্লাহ যদি বাঁচায় রাখে এলাকার ছেলে আমি খায়ের ইনশাল্লাহ ডাকবেন আসব, অন্য সময় বলে যাবো আপনাদেরকে কথা নিয়ে। শুনুন তো, তারা বলতো যে لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين আমাদেরকে তো এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও এই প্রতিশ্রুতি করা হয়েছে, এটা তো পূর্ববর্তী লোকদের উপকথা ছাড়া আর কিছুই না। যখন তাদেরকে বলা হয় সলা আদায় করো, জাকাত প্রদান করো, রাসূলের প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, শিরিক ছাড়ো, বিদআত ছাড়ো, হারাম ছাড়ো, হালাল ধরো, তারা বলে যে এগুলো তো আমাদেরকে আগেই বলা হয়েছে, আরে আমাদের বাপ দাদাকেও বলেছে, এগুলো তাদের আগের বাপ দাদাদের কথাবার্তা ছাড়া কিছুই না, এগুলো সব মানে শোনা কথা, এগুলো সব কি কথা, শোনা কথা। আফসোস, তারা বিশ্বাস করেনি তাই তারা আমল করেনি। আজ বাস্তব অবস্থা এমন, বিশ্বাস করেই আমল করে না। ওয়াল্লাহি সিচুয়েশন ইজ সো ডিফারেন্ট রাইট নাও, বিকজ এই লোকটা বুঝে না, জানে না, আপনি তাকে শিখাইতে পারবেন। এই লোকটা বলছে যে জানি জানি সব জানি, আসলে কি করব বল, সবই জানি আসলে, মানা হয় না আর কি, ওর জন্য আর কোনো হৃদায়তের রাস্তাই থাকে না। আপনার কি বুঝাতে পারছি ব্যাপারটা? হুজুর আমি সুরা ফাতিহা জানি না, আমি বললাম বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি বলেন যে জানি হুজুর সবই জানি, এখন পড়বো না, উজু নাই। আমি বললাম উজু করেন, বলে যে ঠান্ডা লাগে উজু করবো না, আমি বললাম তাই এমন করেন, বলে যে নতুন জামা পরিষ্কার হয়ে যাবে, আমি বললাম উজু ছাড়াও তো বলছে যে দূর আমি সুরা ফাতিহা জানি না তাই পড়ি না। আরে মুশরিকদের চাইতে এখন আমাদের মুসলিমদের অবস্থা বেশি বাজে না, ওরা একজনও ঈমান আনেনি কেন জানেন, বলে যে দূর এ কিসের নবী, মোহাম্মদ কিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে যে কিসের নবী, আমাদের মতো খায় পরে, এ যদি নবী হইতো এর পাশে দুজন ফেরেশতা কেন নামলো না, এর মারলো দাঁত ভেঙে গেল, এর খিদা লাগে, এর মারলে ব্যথা পায়, এর গা থেকে রক্ত বাইর হয়, কিসের নবী, এরা মানে নাই, এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নাই কেন বলেন তো, বলে যে এর খিদা লাগে খায়, এ বিবাহ করছে, এর বাচ্চা আছে, এ ইনসিকিওর ফিল করে, ওনাকে কেউ অবজ্ঞা করলে, শিরিক করলে, আল্লাহর দরিদ্রতা করলে সূরা মায়দা করেন আয়াতগুলো পাবেন, রাসূলকে মানি, উনি চায় খাক না খাক, ব্যথা পাক না পাক, ফেরেশতা আসুক না আসুক, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার স্বীকৃতি কোরআনে দিয়েছেন, তিনি মুহাম্মদ, তিনি আমাদের রাসূল, তিনি আমাদের কদওয়া, তিনি আমাদের অনুসরণীয়, তিনি আমাদের আমাদের আইডল, তিনি আমাদের মাননীয়, তিনি আমাদের পূজনীয়, উনি যাই হোক আল্লাহ ওনাকে চয়েস করেছে, আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে মানতে, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, তাই আমরা ওনাকে মানি। এই কথা বলার পরে ওনার কোনো আমালের প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, বাস্তবতা কি এমনটা নয়? ওয়াল্লাহি দেখুন, আমি এখানে ওয়াজ করতে আসি, আপনাদের মন জুড়াইতে আসি নাই, আমি বুঝাতে চাচ্ছি, এখানে আমি এক ঘন্টা কথা বলি অথবা পাঁচ ঘন্টা বলি অথবা এখন স্টেজ থেকে নেমে যাব, সলাতের বিকল্প কোনো, সলাতের কোনো বিকল্প, সলাতের কোনো বিকল্প? আফসোস, এই ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জমেন্টের 80% বেনামাজি হয়, এটার খবর বলতেছি না, আমি দেখছি, আমি দেখছি, আমি দেখছি যারা ওয়াজের অ্যারেঞ্জ করে ওরাই বেনামাজি, মানে এটা হচ্ছে কি হিন্দু লোকে আপনার বিয়ে পড়াচ্ছে, বুঝাতে পারি নাই। দেখেন আমি আপনাদেরকে তুচ্ছ করতে আসি নাই, উদাহরণ দিচ্ছি, একটা পণ্ডিত যদি এসে মুসলমানের বিয়ে পড়ায় আপনি হাসবেন নাকি উপহাস করবেন না? আমাদের কাছে এমনই লাগে, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, মাশাল আল্লাহ কবুল করুক, এগুলো কাজে আসবে যখন আপনি হিদায়ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওয়াল্লাহি আপনি সলাৎ ছাড়া চলে গেছেন দুনিয়া ছেড়ে, আপনার এই দান সদাকা, এই ভালো কাজ, এই মসজিদ মাদ্রাসা, ইট উইল ইট উইল নট হেল্প ইউ, এটা আপনাকে হেল্প করবে না। যদি সলাৎ থাকে, কি থাকে, কি থাকে, ঈমান থাকে, কি থাকে, তখন আপনার জাররা ধুলাকণা পরিমাণ জিনিস কাজে আসবে।
এছাড়া আপনার পাহাড় সমান জিনিস কাজে আসবে না। এবার আল্লাহ প্রশ্ন করতেছে, যখন তারা বলল যে দূর এগুলো তো উপকথা, আমাদের আগে বাপদাদারা শুনছে আমরাও শুনি, এগুলো কি কথা? এবার আল্লাহ বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল লিমানিল আরদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন জমিনে এবং এতে যা কিছু আছে, ওমান ফিহা এবং এতে যা কিছু আছে, কুল লিমানিল আরদ ওমান ফিহা ইন কুনতুম তাআলামুন, বলো জমিনে এবং এতে যা কিছু রয়েছে এর মালিকানা কার? সায়াকুলুনা লিল্লাহ قل افلا تذكرون রোজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে জিজ্ঞেস করেন এই জমিনে আর জমিনে যা কিছু আছে এর মালিক কে? এবার আল্লাহ নিজে স্বীকৃতি দিচ্ছে, সায়াকুলুন এরা বলবে, লিল্লাহ এগুলোর মালিক আল্লাহ। এবার আল্লাহ বলতেছে কুল মুহাম্মদ বলে দিন, افلا تذكرون তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? আমরা কি শিক্ষা গ্রহণ করব? আমরা কি শিক্ষা গ্রহণ করব? ইনশাআল্লাহ। আচ্ছা আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝেন? আসলে কি করবেন বলেন, সারা জীবন তো আমাদের এভাবেই যাচ্ছে, কিস্সা কাহিনী শুনে, গজল শুনে, নাচ শুনে মাহফিল চলে যায়, অথবা বক্তারাও এসে টেনে টেনে সুরে সুরে কথা বলে, কিছু বুঝিয়েন না বুঝি অনেক ভালো লাগে। আমি তো বাংলা একদম ডাইরেক্ট কথা বলতেছি, তো আপনারা ক্ষমা করে দিবেন, আমার কেন জানি মনে হয় যে এভাবে কথাই আপনাদের বেশি কাজে আসবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছে যে কুল من رب السماوات السبع ورب العرش العظيم محمد صلى الله عليه وسلم بولون شات اسمان او مها عرشر مالك كي پرتی پالوك كي سيقولون لله ترى بول بي الله قل افلا تتقون او محمد بول دين تبو كي تمرا الله كي بھائي قربانا قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون محمد صلى الله عليه وسلم بولون ادھر کے کار ہاتے شمست بستر کتت جنی آسروئے پردھان کرن وطوچو تار بیبکھے کیو آسروئے دیتے پرنا جو دی تمرا جانو بولو এই সব কিছুর মালিক কে? বলো কে মানুষকে বিপদ থেকে আশ্রয় দেয়, অথচ কেউ আল্লাহর বিপক্ষে গিয়ে কাউকে আশ্রয় দিতে পারে না। আল্লাহ যাকে ধ্বংস করবে কেউ তাকে বাঁচাইতে পারে না, আল্লাহ যাকে রক্ষা করবে কেউ তাকে ধ্বংস করতে পারে না। আল্লাহ বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে জিজ্ঞেস করুন কে সে যে এদের সবাইকে আশ্রয় দেয়, অথচ আমি যার বিরুদ্ধে চলে যাব, আমি যে জাতিকে উল্টে দেব, আমি যে জাতিকে পাল্টে দেব, আমি যে জাতিকে নিমিশেই একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেব, আমার বিপক্ষে আর কেউ আশ্রয় দিতে পারবে না। এদেরকে জিজ্ঞেস করুন কে? আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে, এই কাফেররা, এই মুশরিকরা, এই মুনাফিক নামধারী মুসলিমরা, সায়াকুলুনা লিল্লাহ, আল্লাহ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা সবাই বলবে যে কে? আল্লাহ। যাক মাশাআল্লাহ, তাহলে কথা শুনতেছেন, জবাব দিছেন তো, বুঝতে পারছি যে কথা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলছে যে কুল ফাআন্না তুসহারুন, তাহলে কোথা থেকে তোমরা জাদুগ্রস্ত হচ্ছ? আল্লাহ প্রশ্ন করতেছে, তুমি তো জানো আসমান জমিনের মালিক কে, জমিনের মধ্যে যা কিছু আছে মালিক কে, আশ্রয়দাতা কে? এবার আল্লাহ প্রশ্ন করতেছে, নবী এদেরকে বলুন তবু কি এরা নেশাগ্রস্ত, মাতাল, আমাকে মানছে না? আজান হয়, হাইয়ালাস সলাতের দিকে আসো, হাইয়ালাল ফালাহ কামিয়াবির দিকে আসো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড়, ও টেলিভিশন দেখে, আল্লাহ বলছে আল্লাহু আকবার, আল্লাহ বড়, ও ক্রিকেট খেলে, আল্লাহু আকবার, মুয়াজ্জিন ঘোষণা দেয় আল্লাহ বড়, সে বসে বসে গল্প গুজব করে, আল্লাহু আকবার, আল্লাহ বড়, অথচ মহিলা রান্না বান্না করে, আল্লাহু আকবার, রিক্সা ড্রাইভার রিক্সা চালায়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, প্যাসেঞ্জার তার রিক্সায় বসে থাকে, আল্লাহু আকবার, বাসের ড্রাইভার পেশাব পায়খানা ধরলে দাঁড়ায়, আল্লাহু আকবার শব্দে দাঁড়ায় না, সিএনজি ড্রাইভার পেশাব পায়খানা ধরলে দাঁড়ায়, আল্লাহু আকবারে দাঁড়ায় না। আল্লাহ এটা বলতেছে যে কুল ফাআন্না তুসহারুন, তবু কি তোমরা মাতাল হয়ে থাকবা? আহা, কি জবাব দিবেন আল্লাহকে ভাই, ভাই কি জবাব দিবেন বলেন?
দাড়ি চিচে ফেলতেছেন, টাকুর নিচে কাপড় পরতেছেন, এক অক্ত নামাজের ধার ধারতেছেন না, অন্যের মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলতেছেন, একটা পারিবারিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, একটা সামাজিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, এরপরে দুঃখ পেয়ে অমুক মেয়েকে চারজনে মিলে প্রপোজ করে, তারপরে দুঃখ পেয়ে দুজনে মদ খায়, তিনজনে গাঁজা খায়, চারজনে আত্মহত্যা করতে যায়, তিনজনের বাঁচানো যায়, একটা আত্মহত্যা তো করে না কিন্তু জীবন শেষ, পরীক্ষার সময় পড়েনি, ক্লাসের সময় ক্লাসে যায়নি, মাদ্রাসার সময় মাদ্রাসা যায়নি, সলাতের সময় মসজিদে আসেনি, এভাবে তার জীবন যৌবন সব শেষ করে দেয়। আহ, আল্লাহ এই জন্য বলছে ফান্না তুসহারুন, ও নবী এদেরকে বলেন তবু কি তোমরা মাতাল থাকবা, জানো জমিনের মালিক আল্লাহ, জানো জীবনের মালিক আল্লাহ, জানো বিচারের মালিক আল্লাহ, জানো জমিনে যা আছে আল্লাহর, জানো আল্লাহই আশ্রয়দাতা, আল্লাহর বিপক্ষে কোনো আশ্রয়দাতা নাই, তবু কি তোমরা মাতাল থাকবে, এটাই আল্লাহ বলছেন। শুনুন, যুবক তোমাকে বলি, চাচা আপনাকেও বলি, হোক সেটা আল্লাহর নবীর নামে গান, বাদ্যযন্ত্র হারাম, বাদ্যযন্ত্র কি হারাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বলে কথা শেষ করে চলে যাবেন ইনশাআল্লাহ। ইয়া শিবাব, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না, তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো, অথচ আল্লাহ সুবহানাহু তাআলা সূরা লোকমানে বলেন ওমিনান নাসি মান ইশতারি লাহুয়াল হাদিস লিইদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়াইত্তাখিযহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন, আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছুত্ত করার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা কিনে নেয়, তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে, তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে, আল্লাহ তাআলা তাদেরকে মাটির নিচে বিলীন করে দেবেন, আল্লাহ তাআলা তাদেরকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবেন, আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দেবেন, তাদেরকে বিলীন, তাদের খোঁজ খবর, তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না, এবং কিছু লোকের আকৃতি আকার বিকৃতি নষ্ট করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বানর শুকুরের মতো পরিণত করে দেবেন। ইয়া শিবাব, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো তোমরা, তোমরা কখনোই গান বাজনায় মেতে থাকিও না। ইয়া শিবাব, ইত্তাকিল্লাহ, গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে। চাচা, যতই আল্লাহর নবীর নামে গান হোক, যতই কোনো বাবার নামে গান হোক, যেই গানে বাদ্যযন্ত্র আছে, মনে রাখবেন ওই গান আপনার হৃদয়কে হত্যা করতে আসছে, ওই গান আপনাকে, ওই মিউজিক বাদ্যযন্ত্র আপনাকে জাহান্নামে নিতে আসছে। শুনুন, আপনার হৃদয়ের খোরাক আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আনফালে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় শান্তি খুঁজে পায়, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, তাদের ঈমান, তাদের আল্লাহ ভীরুতা, আল্লাহর উপর ভরসা, আল্লাহর অনুগত্য, হারাম হালালের বাদ বিচার, হারাম হালালের পার্থক্য তাদের বেড়ে যায়। কি শুনলে, কি শুনলে? কোরআন। আর যদি বাদ্যযন্ত্রের সাথে আপনারা একাকার হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ভূগর্ভে মাটির নিচে বিলীন করে দেবে, চেহারা করে দেবে শুকর, বানরের চাইতেও খারাপ। কারা কারা আছেন আজকে থেকে মিউজিক বন্ধ করবেন, হাত তুলিয়েন না, দরকার নাই, আমি কারো ওয়াদা নিতে আসি নাই, আমি কি চৌকিদার কারো? আপনি কার বান্দা? ক্ষমাকারীকে, গুনাহ দেওয়ার মালিককে, জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে? তো আমি তো আপনার গুনাহও দিতে পারবো না, আপনাকে নেকিও দিতে পারবো না, হাত তুলে লাভ আছে এখানে? অনুরোধ করি যুবক, প্লিজ যুবক, হৃদয়টাকে মেরে ফেলিও না। তুমি দেখো না, তোমার বয়স 22, 10 বছর বয়সে মা বলেছে স্কুলে যা, মাদ্রাসা যা, মানুষ হবি, ভবিষ্যৎ ভালো হবে, তুমি শুনোনি ক্রিকেট ফুটবল সিনেমা নাটক, কোথায় বিয়ে, কোথায় গায়ে হলুদ গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিছ। যুবক দেখো, 22 বছর বয়সে তুমি মূর্খ, তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে, হ্যাঁ 10টা টিউশনই পড়ায়, 30,000 টাকাও কামায়, হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই,
ওর জন্য পাঁচটা ঘর আছে, ওর মা বলছে এখনো ছোট আরো পড়াশোনা করি, আর তুমি বিয়ের জন্য হুন্ন হয়ে খুঁজতেছ, কোনো রিক্সাওয়ালা তোমাকে মেয়ে দিতে রাজি? তুমি দেখো 10 বছর 15 বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা তাহলে তুমি আজকে উপকৃত থাকতাম। আমি জামশেদ মজুমদার 27 বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও, ইনশাআল্লাহ 60 বছর পরে মারা গেলে, 30 বছর পরে মারা গেলে, 70 বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা, আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ। যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা, বুঝতে তোমাকে হবেই, জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো, বুঝতে তো হবে। শোনো, আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না, আহা পার পাওয়া যাবে না। তবে তোমাকে বলি, যা করেছো করেছো, যা গান বাজনা শুনেছো শুনেছো, এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তেগফার করো, বলো আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়েন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমি শুনেছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি, ইয়া আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি, আল্লাহ আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না, এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর কোনোদিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না। আমি অনুরোধ করব, চিটগাং শহরে থাকি বেশি দিন হয় না, তবে কারো বিয়া হলে আর দুদিনও ঘুম হয় না, এত পরিমাণ গান বাজনা বাজায় আল্লাহি হৃদয় ভেঙে যায়। আল্লাহর কসম কী দিয়ে বুঝাই আপনাকে, মঞ্চায় মারামারি করি, মঞ্চায় গালাগালি করি, মঞ্চায় ঝগড়া করি, মঞ্চায় ওর বিয়ে ভেঙে দেই, মঞ্চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি, মঞ্চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠি ছোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি, মঞ্চায় আল্লাহর থেকে অনুমতি আসুক, ওহি বন্ধ হয়ে গেছে, মঞ্চায় আল্লাহ তুমি ওহি পাঠাও, একটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ, মঞ্চায় নিজেকে যদি অনেক জ্ঞানী অনেক কিছু হতাম, কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো, যদি বন্ধ করে দিত, যদি এমন কিছু হতাম, কত কিছু যে মঞ্চায়। তোমার বিবাহ তুমি রামশ্যাম যদুমধুর মতো করে ফেলেছো, যুবক তুমি কেন কবুল পরে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না, বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পরিয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না, ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পরিয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না, আপনার মেয়ে হলুদ কাপড় পরে, মাথার মধ্যে খোপা দেয়, 3 জনে এসে দুধ খাওয়ায়, 4 জনে কোলে নিয়ে নেয়, 6 জনে গান বাজায়, 10 জনে এসে হলুদ মাখে, শুধু বুঝি মৌলভী দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয়? শুনুন, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন, তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না, কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি? কার? মিথ্যা কথা বলবেন না, হুজুর ডেকে খুতবা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি? আল্লাহ নবীর। এই গান কার পদ্ধতি? কেন করতেছেন? ওটা তো আপনার বিয়ের অংশ, বিয়ে না হলে তো বাজাতেন না, বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন, বিয়েকে কেন্দ্র করেই তো গানটা বাজাচ্ছেন। কয়জন নবীর উম্মত আপনি? আপনার নবীর নাম কি? আই এম আস্কিং ইউ, আপনার নবীর নাম কি? আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হু ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ ফর ইউ? আপনার জন্য আল্লাহর নবী কে? কোন নবীর সুন্নত পালন করলেন গান বাজিয়ে? আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে, বলে রাখি ছাড়বো না, আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেদায়েত দাও ইয়া আল্লাহ, ছাড়বো না। এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলে? কারা কারা হাত তুলেন তো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, এরকম কারা স্বীকার করে? আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকারা সম্মুখে এসে নাচবে, তুমি অপেক্ষা করো, পাহাড়গুলো কেঁপে উঠবে, পৃথিবীটা নড়ে উঠবে, জলজালা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে, লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বেরো আমার থেকে বেরো, আমি তোর আর কাউকে রাখবো না। وقال الانسان মানুষ বলবে মালাহা মালাহা, পৃথিবীটা কি হলো, এই মাটির কি হলো, কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে, কেন সে স্বর্ণ মতি হীরা মানিক্য বের করে দিচ্ছে, মালাহা এর কি হলো, কেন পাহাড় নড়ে উঠছে, কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে? মানুষ বলবে মালাহা, পৃথিবীর কি হলো, বিয়ান্না রাব্বাকা ওয়াহালাহা, পৃথিবী এটা করবে, বিয়ান্না রব্বাক, কারণ তোমার প্রতিপালক আও হালাহা পৃথিবীকে আদেশ করেছে। আপনি গান শুনেন আমি শুনি না, আপনি গান বাজান আমি বাজাই না, যখন চিটগং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটাও নড়ছে, বন্ধ করেন এই জুলুম আমাদের উপর, আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন, আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন। আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার ইচ্ছা বুলটু ধরনের ভেঙে ফেলেন, কেউ ধরবে, কেউ জিজ্ঞেস করবে আপনাকে? আপনি গান বাজনা শুনে এভাবে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসতেছেন,
ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করুন যেভাবে ভয় করা উচিত। ইয়া শিবাব আহলুল মুনাফিক, নামধারী কিছু মুসলমান এদের ফাঁদে পা দিও না, তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দাও, তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসূল দ্রোহিতায় মেতে ওঠো, অথচ আল্লাহ চায় তোমরা সফলতার দিকে আসো, আল্লাহ চায় তোমরা আল্লাহর ক্ষমার দিকে আসো, তোমরা সফল হও আল্লাহ চায়। আল্লাহ সুবহান তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে তোমরা যারা ঈমান এনেছো, মদ জুয়া মূর্তি পূজার ব্যাধি ও ভাগ্য নির্ণয় গণকের কাছে যাওয়া শিরক, গণকের কাছে যাওয়া শিরক, ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ, কাজেই তোমরা সেগুলো বর্জন করো। ফাজতানিবু, কাজে তোমরা সেগুলো বর্জন করো। ইয়া শিবাব, হে মানুষ, তোমরা মদ জুয়া গান বাজনা ভাগ্য নির্ণয় করে এরকম জিনিস থেকে বেঁচে থাকো, আল্লাহ বলছেন যে রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ, এগুলো ইবলিসের কাজ। ফাজতানিবু, আল্লাহ বলছে হে আমার বান্দারা, ফাজতানিবু, এগুলো থেকে বেঁচে থাকো, কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা জিতে যাও, যাতে তোমরা সফল হও, যাতে তোমরা জান্নাতি হও, যাতে তোমরা ভয়াবহ আগুন থেকে বেঁচে যাও। জাহান্নামের আগুন কি? নাজ্জাতাল লিশাওয়া, চামড়া খসে দেবে, এটা হচ্ছে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? এইভাবে এলোমেলো চলাফেরায় শুক্রবারের নামাজে গিয়ে বাকিও সব বাদ দিয়ে নামাজও পড়বো শুধু খাবো, আরে বাস্তবতা এমন, এখনকার ঘুষখোররা বলে যে শুনেন 3 লাখের নিচে হবে না, আপনাকে বুঝাতে পারতেছি না, জোরের টাইম চলে যাচ্ছে, দিলে দিন না দিলে যাই নামাজ যাই। বড় আশ্চর্য, বড় আশ্চর্য। আরে ভাই, নামাজ আল্লাহর সাথে অপরাধ, ক্ষমাকারী কে? জানা আল্লাহর সাথে অপরাধ, ক্ষমাকারী কে? মদ পান আল্লাহর সাথে অপরাধ, ক্ষমাকারী কে? কিন্তু যার থেকে ঘুষ নিয়েছেন এটা কি আল্লাহর হোক না মানুষের হোক, ক্ষমাকারী কে? মানুষ, আল্লাহ না, আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ নিজের উপরে হারাম করে দিয়েছে এটা। আপনি যদি বলেন যে আমি 3 দিন ভাত খাবো না, পারবেন এ এ এ এ এ ওয়াদার উপরে থাকতে পারবেন, নাকি খিদের দালা খেতেই হবে? আল্লাহ এতটাই ক্ষমতাবান, তিনি যদি বলেন যে আমি এটা করবো না, তিনি এটা না করে থাকতে পারবেন। অনেকে বলে যে আল্লাহ চাইলে পুরুষেরটাকে মহিলা বানাইতে পারবে, আমরা বলি যে আল্লাহ চাইলে সবই পারবে, কিন্তু আল্লাহ এখানে বলেছে আমি চাইবই না এটা, আর আল্লাহ এত ক্ষমতাবান আমি এটা করবো না বলে পৃথিবীর কেউ জোর করে ওনাকে করাইতে পারবে না। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য মানুষের হক যে নিচ্ছেন আপনারা, আল্লাহ ক্ষমা করবে না, তো প্রশ্ন আল্লাহ এত ক্ষমতাবান, আল্লাহ ক্ষমতা ক্ষমার মালিক না আল্লাহ? আল্লাহ এই ক্ষমতাটা তার বান্দাকে ভালোবেসে দিয়ে দিছে। হ্যাঁ বান্দা, নে তোকে দিয়ে দিলাম এখতিয়ার, আমি আল্লাহ মিথ্যা কথা বলি না, তোর হক যে খাবে তুই মাফ করলে সে মাফ পাবে, আমি মাফ করবো না, আমি দাখিল দিব না জায়গায়, কি করবে না? আমি না কি বলবো না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু, তিনি পবিত্র। তো তারা চায় তোমরা মদ জুয়া নেশায় ব্যতিব্যস্ত হয়ে থাকো, নামধারী মুসলিমরা চায়, মুনাফিকরা চায় এটা, কাফেরদের দোষ দিয়ে লাভ নাই, 90% মুসলমান দেশ আপনারাই তো বলেন, তো কাফের কি করে এখানে? এখানে মদের আড্ডার মালিক মুসলমান, এখানে গানের আড্ডার মালিক মুসলমান, এখানে ডিসকেবলের মালিক মুসলমান, এখানে মানুষ মারে মুসলমানের কথা, এখানে মানুষ বাঁচায় মুসলমানের কথা, এখানে দুজনে যায় উঠা নিয়ে চলে আসে কাউকে মুসলমানের কথায়, মুসলমানের বাড়ির নিচে মসজিদ, মুসলমানের দোকানের উপরে মসজিদ, মুসলমানের ঘরের পাশে মসজিদ, মুসলমান নামাজ আসে না, কাফের দোষ দেবেন কীভাবে আপনি? হ্যাঁ সবই তো মুসলমান, তো এরা কি মুসলমান না মুনাফিক? এরা মিথ্যাবাদী কি? আপনারা মনে করে শুনেছেন যে আমাদেরকে গালি দিয়ে গেল? ওয়াল্লাহি ওয়াল্লাহি, ভুল বুঝিয়েন না, আমি এই কথাগুলো বলে বোঝাতে চাচ্ছি আপনি যে নামাজ পড়েন না এটা ছাড়া বিকল্প নাই। আমি বলি না যে আপনি খারাপ জাহান্নামে চলে যাবেন, না, আপনার মালিক কে? তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে, কেউ ঠেকাইতে পারবে? কিন্তু মনে রাখবেন, তিনি মিথ্যা কথা বলে না, তিনি বলে দিছে তিনি কাদেরকে জান্নাত দেবে, উনি পৃথিবী পরিচালনা করেন একটা নিয়ম শৃঙ্খলায়, কীভাবে একটা নিয়ম শৃঙ্খলায়, বুঝে আসছে না আসে নাই? যাই হোক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আল্লাহ তাআলা মদ, জুয়া, তবলা, সারেঙ্গি হারাম করেছেন। তিনি আরও বলেন, নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম। মুসনাদ আহমদ ও আবু দাউদ এসেছে। এছাড়াও বহু প্রমাণ ও নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান, বাদ্যযন্ত্র হারাম ও নাজায়েজ বলা হয়েছে। এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে ও কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জানা ব্যভিচার, রেশমি কাপড় ব্যবহার, মদ পান ও গান বাদ্যকে হালাল করবে। আপনি 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 খেয়াল করে দেখেন, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেছে যে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে, 60 বছর বয়স হবে, মসজিদের সভাপতি হবে, স্কুলের সভাপতি হবে, অথবা কোনো পতিই হইল না, কারো পতিই হইল না, এমনি মানুষ ভিক্ষে করে হলো বিয়ে করে গান বাজার ব্যবস্থা করবে, ভিক্ষে করে হলো গান বাজার কি করবে ব্যবস্থা করবে, না নালে নাকি বিয়ে হচ্ছে না, নালে নাকি হচ্ছে না, বিয়ে হচ্ছে না। ওয়াল্লাহি যত পোলা তার বিয়েতে গান বাজা বাবা জীবিত, এই বাবা দায়ী, যদি ওই বাবা বিয়েতে উপস্থিত থাকে। বাবা ছেলেকে ডাইরেক্ট বলবে, শোনো তোমার যৌবন আছে, তোমার ইনকাম আছে, তোমার ক্ষমতা, তুমি গান বাজনা বাজাবা, আমি বাবাকে আল্লাহ ক্ষমতা দিছে, আল্লাহকে আমি রাজি থাকবো না, তোমার বিয়ে হবে না। মেয়েকে বলবেন, তোর বিয়ে হবে না, তুই গায়ে হলুদে যাবি, মানে আমি খালি এখান থেকে সরে যাই আর বলবো যে এইটা আমি বিয়েতে থাকবো না, এই বিয়ে হারাম, গান বাজনা বাজতেছে, গায়ে হলুদ হচ্ছে, আমি বিয়েতে থাকবো না, এটা আল্লাহ আমার পাওয়ার দিচ্ছে। তুই মক্কার ইমামানে যদি বিয়ে পড়াস আর আমি না রাজি না থাকি, তোর বিয়ে হারাম। বুঝাচ্ছে না আসে নাই? পোলাই যদি মাইয়ে যদি নিজের পাওয়ার ইস্তেমাল করে, আপনিও নিজের পাওয়ার ইস্তেমাল করেন, বলেন যে কী পাওয়ার দেখাস রে আমার সাথে, আমি তোর বাপ, কী পাওয়ার দেখাস তুই, তুই আমাকে জাহান্নামে নিয়ে যাবি? নো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, তুই আমার জন্মের ছেলে, তুই এমন কাজ করবি আমাকে জাহান্নামে নিয়ে যাবি? না, আমি তোর সাথে একমত নেই, এই কাজে আমি নাই, এই কাজে আমি বলতে পারবেন, বলতে পারবেন? দেখুন, বলতে পারেন আর না পারেন, এখানে স্বীকৃতি দেন আর না দেন, বলা উচিত। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে তার যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও তওবা করবে না, সে আখেরাতে তা থেকে বঞ্চিত থাকবে। দেখুন দিনী ভাইরা, জানা ব্যবিচার এত পরিমাণ বেড়েছে, হে মুসলমান, হে মানুষ, মুনাফিকের ফাঁদে পা দিও না, তারা চায় তোমরা বেহায়াপনা, নির্লজ্জতা, নোংরাম, অশ্লীল চরিত্রকে আপন করে নাও, যা তোমাদের দুনিয়া ও আখেরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে, যা তোমরা তোমার নিজের ও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও আখেরাত অন্ধকার করে দেবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরায় বলছেন, ওয়ালা তাকরাবুজ-জানা, তোমরা জানার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা, নিশ্চয় এই জানা ব্যভিচার, নিশ্চয় এই জানা ব্যভিচার, নিশ্চয় এই জানা ব্যভিচার অশ্লীল, 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 নিকৃষ্ট, নিকৃষ্ট, নিকৃষ্ট আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জানাকারী ব্যক্তি যখন সে জানা করে ওই সময় তার ঈমান থাকে না, চোর যখন চুরি করে ওই সময় সে মুমিন থাকে না, মদখোর নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করে ওই সময় তার ঈমান থাকে না। চিন্তা করে দেখেন তো, মদ খাওয়া অবস্থা মারা গেলে কি হয়ে মরলেন বলেন তো? যতই হজ করেন কি হয়ে মরলেন? হজ করতে কে বলছে? আল্লাহ। হজ করতে কে বলছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ পড়তে কে বলছে? আল্লাহ। নামাজ পড়তে কে বলছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই একই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চোর চুরি করার সময়, মদখোর মদ খাওয়ার সময়, জানাকারী ব্যক্তি যতক্ষণ ওই মহিলার সাথে থাকে এর ঈমান কি বলেন? কতদিন বাঁচবেন? কে আছেন বলতে পারেন? আবারও পাইলাম না, আমি ভাবছি এতক্ষণ আমার শোনার পর একটু সাহস হবে, বলবে যে আমি এতদিন বাঁচবো। তো যে জানা করতে গেলেন তার মানে গ্যারান্টি আছে যে যা জানাটা না করে চলে আসবো, তারপরে মরবো তওবা করে, না এরকমই তো কিছু নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখুন দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে, নিশ্চয় তোমাদের ধন সম্পদ ও তোমাদের ছেলে সন্তান তোমাদের জন্য পরীক্ষা এবং তোমাদের শত্রু। কিছু কিছু ক্ষেত্রে ছেলে সন্তানের ধন সম্পদ কি শত্রু, যে এই ছেলের জন্যই তো রেপ করে আসছে। আপনি বলছেন যে না, আমার ছেলে নির্দোষ, 5 লাখ টাকা উকিলকে দিয়েছেন, 10 লাখ টাকা অমুককে দিয়েছেন, 3 লাখ টাকা অমুককে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল, আপনি পরোয়াই করেন না, কার জন্য এটা করছেন বলেন তো? আপনার নিজের জানা করার কারণে নাকি ছেলে নিজের জন্য না ছেলের জন্য? হ্যাঁ, তো বলেন এই ছেলে কি শত্রু না মিত্র?
এছাড়া এই এই যে আপনি একটা অন্যায়কে সাপোর্ট করে গেলেন, যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে আপনার বাচ্চা আছে, এই অন্যায়টা আপনি কার জন্য করছেন, কার জন্য? তাহলে এই ছেলেকে শত্রু না বন্ধু? এই জন্য দিনী ভাইয়েরা, আমি আপনাদের লাস্ট দুই তিন মিনিট কথা বলে আমি ইনশাল্লাহ আপনাদের বক্তারা এসে গেছেন, জাজাকাল্লাহ খায়, তাহলে ওনাদেরকে নিয়ে আসতে পারেন। আমি কতক্ষণ বলবো আর? আমার রাজশাহীর দিকে যেতে হবে একটু, পাঁচ মিনিট, জাজাকাল্লাহ খায়, এক্স্যাক্টলি পাঁচ মিনিট ইনশাল্লাহ। দেখুন, অনেক কথা বলেছি, হয়তো এই বয়সে অনেক কথা আমার মুখে মানায়ও না। আসলে সব কিছুরই তো একটা বয়স আছে, ছোটো মানুষ যদি বুড়া পাকনা পাকনা কথা বলি, মুরব্বীদের গায়ে হেমনি লাগবে যে পাকনা পাকনা কথা বলে, বয়স কত রে তোর, কী বুঝোস তুই দুনিয়ার, ঠিক না? তো তবু আমি আপনাদেরকে বলি একটা কথা, আপনারা আমার কোনো কথায় মন কষ্ট নেবেন না, আমার হাত পা নড়ে চড়ে একটু বেশি, সেই জন্য আপনারা অহংকার নিয়েন না। আমি সৌদি আরবে বড় হয়েছি, কী বলবো জানি না, অনেকেই মাইন্ড করেন, আমার এটা নড়ে যায়, কিচ্ছু করার নাই। আমি এভাবে ধরে রাখি অনেকক্ষণ, এভাবে ধরে রাখি অনেকক্ষণ, কিন্তু আবার চলে আসে আমার হাত, বুঝছেন? তো আপনারা অহংকার দৃষ্টিতে দেখিয়েন না, এটা আমার অভ্যাস। খায়ের ইনশাল্লাহ, আশা করি আপনারা বুঝবেন, সবাই এখানে বুদ্ধিমান মানুষ। আমি এতক্ষণ থেকে আপনাদেরকে কিছু নসিহত করেছি, আপনাদেরকে বলে রাখি, আপনি, শুধু আপনি না, এই পৃথিবীতে যত মানুষ আর জিন আছে সব যদি একসাথে হয়ে ফন্দি করে, যুক্তিশলা পরামর্শ করে, আল্লাহ দ্রোহিতা আল্লাহ বিরোধী কাজ করে, আল্লাহর কিছুই যায়, জোরে বলুন তো, আল্লাহর কিছুই যায়, এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন সবাই যদি একসাথে কোনো গুনাহ না করে, শুধুই আল্লাহর অনুগত্য করে, আল্লাহর যেই ক্ষমতা, আল্লাহর যেই মহত্ত্ব, কিছুই বাড়বে, কিছুই বাড়াইতে, কিছুই কমাইতে পারবেন না। আপনাকে একটা কথা বলি, নিজেকে বেশি অপরাধী মনে করিয়েন না, আপনি এত ভালো আল্লাহ পেয়েছেন, আপনি এত ভালো রব পেয়েছেন। বনি ইসরায়েলের একজন লোক 99 জন লোককে হত্যা করলো, তারপর সে চিন্তা করলো আমার ভালো হওয়া উচিত, ক্ষমা পাওয়া উচিত, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া উচিত, বাবা আমি এই জাহান্নাম সহ্য করতে পারবো না, কিভাবে আমি জাহান্নাম থেকে বাঁচব। তখন সে একজন জ্ঞানী লোকের খোঁজ নিল এবং জিজ্ঞেস করল যে আমার কি ক্ষমা হবে। ওই লোকে বলল যে না না, তোমার তো ক্ষমা হবে না, একবার তারেও মেরে কতজন পূর্ণ করল, কিন্তু তার হৃদয়ে যন্ত্রণা কমেনি। ওই যে একটা যন্ত্রণা, কি কাজ করলে আমি ক্ষমা পেয়ে যাব, কি এমন কাজ করলে আমি আল্লাহর আযাব থেকে রক্ষা পাবো, সে আল্লাহকে প্রচণ্ড ভয় পাচ্ছিল। অ্যাট দ্য সেম টাইম সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর হত্যাই করবে না, সে ভালো হয়ে যাবে, অন্যায় করবে না, সে অন্যায় করবে না। কিন্তু তার ভালো হওয়ার জন্য একটা গ্যারান্টি লাগবে, যে কে আছে এমন যে আমাকে বলবে কি করলে আমাকে আল্লাহ ক্ষমা করে দেবে। ওই লোকটা যখন মারা যায়, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে, কেন? সে ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেছে। আপনিও ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেন, করবেন তো ইনশাআল্লাহ। আর ভালো কখন হতে হবে? কালকে, কালকে কখন থেকে ভালো হতে হবে? না, বিয়ের পরে। ভালো কখন থেকে হতে হবে? না, চাকরির পরে। ভালো কখন থেকে হতে হবে? একটু দাঁড়ি টাড়ি পাকার পরে, নাকি এখন থেকে? একটু নিজেকে প্রশ্ন করিয়েন, যখন বলবেন কালকে থেকে ভালো হয়ে যাব, মহা অন্যায় কথা, মানে আপনি নিশ্চিত গ্যারান্টি দিয়েছেন আপনি কালকে পর্যন্ত বাঁচবেন, এটা কত জঘন্যতম কথা না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দিদি ভাইরা, একটা হাদিসে কুদসি শুনিয়ে চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। বক্তা এসে গেছেন মাশাআল্লাহ আলাইহ, আল্লাহ ইহফাজ হাওয়া ইহফাজকুম। আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, কাকে কাকে ডেকে বললেন? ফেরেশতাকে, যে হে ফেরেশতারা, আমার কোনো বান্দা সে যদি গুনাহ করার ইচ্ছা করে, কি করার ইচ্ছা, তুমি লেখিও না। জি, বিশ্বাস হয়ে যাচ্ছে। তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ কি বললেন? আমার কোনো বান্দা গুনাহ করার ইচ্ছা করলে তোমরা তা লেখিও না, যতক্ষণ পর্যন্ত সে না করে। যখন সে এই অপরাধ করে ফেলে, তোমরা লেখিও, বাড়তি লেখিও না, যতটুকু করেছে অতটুকুই লিখবা। কিন্তু জানেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে। এই সেইম আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, শোনো,
আমার কোনো বান্দা যদি কোনো ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে নেকি লিখে ফেলো। সুবহানাল্লাহ, আমার কোনো বান্দা যদি ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে লিখে ফেলো, সে এই কাজটা করা পর্যন্ত অপেক্ষা করার দরকার? সে নিয়ত করছে এটা করবে, মাদ্রাসা দান করবে, মাহফিলে দান করবে, মসজিদে দান করবে, সিগারেট ছেড়ে দেবে, এখন থেকে ছেড়ে দিছে প্রতিজ্ঞা নিছে, এখন থেকে মদ খাওয়া ছেড়ে দিছে, এই এখন এই মাহফিলে প্রতিজ্ঞা নিছে, ইনশাআল্লাহ তাআলা ফজরে আমার যা হয় হয়, মসজিদ আমার চেহারা দেখবে, আমি মসজিদের চেহারা দেখব। আল্লাহ বলছে যে ফেরেশতা লিখে ফেল, লিখে ফেল, এখনো কিন্তু ফজর হয়নি। তো এই লোকটা এরকম প্রতিজ্ঞা করে যদি সে মসজিদে ফজরে উপস্থিত হয়ে যায়, যদি সে মদের বোতল আসলো কিন্তু খেলো না, জুলুম করার সুযোগ আসলো কিন্তু করলো না, সে এবার এই ভালো কাজটা বলে করেও ফেলছে, রাইট? আল্লাহ বলেন যে ফেরেশতা বাড়ায় লেখ, দশ দশ থেকে সাতশো গুণ বাড়িয়ে দে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা তো এতটা অপদার্থ হয়ে গেছি, এতটা নিমুখারাম নাফরমান হয়ে গেছি, ভালো কিছু করার নিয়ত করি না। কোনো হুজুর আসা ঠিক না, সবাই ঠিক, তারপরে শেষ, সব শেষ, না আমাকে ঠিক বলতে হবে না, এখানে সবাইকে শুনে ঠিক বলতে হবে না, আপনি ঠিক হয়ে যান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বক্তা এবং শ্রোতার অনিষ্ট থেকে উভয়কে আশ্রয় দান করুন। আল্লাহ তাআলা বক্তার কোনো কথা যদি শ্রোতার জন্য ক্ষতিকারক হয়ে থাকে, আল্লাহ শ্রোতাদেরকে আশ্রয় দান করুন। আল্লাহ বক্তা এবং শ্রোতাদের দূরত্বতা দূর করে দিন। আল্লাহ বক্তার বক্তব্য দিয়ে শ্রোতাদেরকে উপকৃত করে সেই উপকারে বক্তাকেও আল্লাহ শামিল করুন। আল্লাহ আমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে যান, তিনি আমাদের হিদায়ত দান করুন, তিনি আমাদের হৃদয় নরম করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।